সফররত অবস্থায় চলন্ত বাসে মাগরিবের নামাজ আদায় করব না সময় থাকলে বাস থেকে নেমে আদায় করব, সময় থাকলে বাস থেকে নেমে আদায় করবেন? সেক্ষেত্রে ওযু না থাকলে, নিজের কাছে পানি না থাকলে কীভাবে তায়াম্মুম করব? মাটি রাখবেন সাথে, খুব সহজ। এবার আমি হজে 8 তারিখে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, ডায়রিয়া হয়ে গেছিল, ডিহাইড্রেশন এবং ডায়রিয়া। হসপিটালে ভর্তি হলাম আর্টিজেল হজ 12টার দিকে। তারপরে সেখানে গিয়ে এখন নামাজ পড়ব, কিন্তু খুব দুর্বল হয়ে গেছিলাম, উঠে বসতে পারছি না, স্যালাইন দিয়েছে। তো এই অবস্থায় বললাম যে আমি তায়াম্মুম করব। তখন তারা সুন্দর একটা প্যাকেট দিয়েছে, ওটা আমি নিয়ে এসেছি, অবশ্য ভালো লাগলো। ওই প্যাকেটের মধ্যে খুব সুন্দর করে কিছু বালু দেওয়া আছে, সুন্দর একটা প্যাকেট সাথে রাখা যায়, দুটো হাত সুন্দর করে মারা যায়। তো এগুলো আমি বুঝলাম না, এটা তো একটা ভালো পণ্য, আপনারা সেটা বিক্রি করতে পারেন তো, মানে সুন্দর প্যাকেট করে আমরা ব্যাগের মধ্যে রাখলাম, যখনই বাসে ট্রেনে কিংবা প্লেনে আমাদের তায়াম্মুম দরকার তখনই আমরা সেটা করব। আমি দেখলাম যে কিছু কিছু শপিং মল ছোট্ট একটা কৌটার মধ্যে মাটি রাখছে, তো ওটার মধ্যে কি হাত মারা যায়? তো মুশকিল, বরং হাতের মধ্যে ওটাকে মারতে হবে বা ঘষতে হবে আপনাকে। লুজ বালি ছিল, লুজ বালি থাকুক বা বালির একটা প্রলেপও থাকতে পারে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এভাবে এটাকে আমার মনে হয়, আমি বাজারজাত করার জন্য আমি বলবো আপনাদেরকে, তাহলে আর এই সমস্যাগুলো হবে না। অনেকে করে কি, যেখানে কোনো বালুও নাই কিছু নেই, প্লাস্টিকের মধ্যে আপনার তায়াম্মুম করে। প্লেনেও দেখলাম যে বলে যে এখানে ওয়ালে হবে, এই ধরনের ওয়ালে হবে, কিন্তু আপনার বাসের মধ্যে তো ওয়াল নাই, বাসের মধ্যে তো হচ্ছে হয় প্লাস্টিক নয় এর এই টাইপের কিছু একটা কাঠ এরকম অথবা লোহা, সেখানে যদি কিছু বালু জমা থাকে যে দেওয়ার পরে দেখা গেলো যে আপনার এখানে কিছু বালু লাগলো, তাহলে আপনার তায়াম্মুমটা হবে। আর যদি ওটা তো প্রতিদিন যদি মোছে, হ্যাঁ যেমন প্লেনে প্রতিবারই তো মোছে, তাহলে সেখানে তো বালু পেলেন না, তাহলে তায়াম্মুম কেমনে হবে? তাহলে তায়াম্মুমের জন্য আমাদের আলাদা বালু বা মাটি লাগবে।